নিজামউদ্দিন আউলিয়া 100 খুন করার পরে রাস্তা দিয়া যখন হাইতা যায় শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির সাথে যখন তার সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে এবার শেখ ফরিদ তার ডাক দিয়ে বলে নিজামউদ্দিন 100 যে খুন করলা আমি তোমার কাছে জানতে চাই তুমি 100 খুন কইরা যে সম্পদ উপার্জন করলা যে সম্পদ তুমি নিজে নিজে কামাইলা এই তুমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তোমার ছেলে সম্পদ বণ্টন করে নিয়ে যাবে তোমার মেয়ে সম্পদ বণ্টন করে নিয়ে যাবে তোমার সম্পদের ওয়ারিশ তোমার মা হবে তোমার সম্পদের ওয়ারিশ তোমার স্ত্রী হবে তোমার সম্পদের ওয়ারিশ তোমার বাবা হবে নিজামউদ্দিন রে রাগ করবি না তোর অন্তর দিয়া তুই একটা জবাব আমি শেখ ফরিদ রে দে তুই 100 খুন কইরা যে পাপ করছ রে পাপের বাগিদার কেউ হইব নি আল্লাহু আকবার বলে শেখ ফরিদ যখন এই কথা বলল নিজামউদ্দিন রে সম্পদ উপার্জন করছ সুখের বাগিদার সবাই হয়ে গেছে তুই যা পাপ করছ অন্যায় করছ আমি জানতে চাই এই অন্যায়ের বাগিদার তোর ফ্যামিলির লোকেরা নিবনি আমি এই প্রশ্নের জবাবটা তোর কাছে জানতে চাই নিজামউদ্দিন আউলিয়া কই আমার সম্পদের বাগিদার যদি সবাই নিতে পারে আমার পাপের বাগিদারও সবাই নিবে আমি তোমারে বলে দিলাম দেওয়ার পরে শেখ ফরিদ ডাক দেওয়া নিজামউদ্দিন তাহলে এই প্রশ্নের জবাব এইভাবে দেওয়ার আগে তুই আগে বাড়ি থেকে যাইয়া এই প্রশ্নের জবাবটা আগে জাননা আসবে তারপরে আয়া আমারে উত্তর জানাইবে জোরে বলে সুবহানাল্লাহ দর্শনি ঠিক মতে নিজামউদ্দিন আউলিয়া কয় বহুদিন পরে তোমারে পাইলাম তুমি বলে আমার ব্যাপারে উল্টা পাল্টা কও বহুদিন পরে পাইছি অনেক পাইয়া তুমি যদি আমার হাতে ছুটবার লাগে চেষ্টা করতেছ এটা কই আমার বাড়ির ফাড়ায় তুমি যাইতা গা শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কই আমি যাইতাম না খুদার কসম করে বলি আমার অন্তরে তো খুদার ভয় এখনো ঢুকছে না নাউজুবিল্লাহ বলেন ঢুকছে ঢুকলি গেরে শকুন করলো আমার ভিতরে এখনো খুদার ভয় ঢুকে নাই এবার নিজামউদ্দিন আউলিয়া রে শেখ ফরিদ ডাক দেয়া বলে নিজামউদ্দিন রে এই ভয় না ঢুকলে কি হইলে তুই আমারে তুই কিভাবে বন্দি করে রাখবে আমি কাল রংলা থেকে যাইয়া মুড়া মুড়া লতাই না তোমারে বান্দা তুই যাই আমি না আসা পর্যন্ত তুমি যাইতে পারবা না জুরে বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রে বান্দে রাখার জন্য জংলাতে যাইয়া মোটা মোটা বাদাম লত আনছে দূরের মতো আইনা গাছের মধ্যে দুই হাত পেতে দিছে আল্লাহর নিজামউদ্দিন আউলিয়া ডাক দিয়ে আল্লাহ রাগ হইও না বানছে বান্দা তো আমি সুইটটা যাইতে পারি মুহূর্তের মধ্যে কিন্তু তার মনে কষ্ট দিয়া লাভ নাই আল্লাহ হুয়াকবার বলেন আল্লাহ সুইটটা যাইতাম পারি আরে এমন জংলার কোন লত আছে ও আল্লাহর ওলি রে বান্দে রাখবো জাহান্নামের ফেরেশতা হইছে বাপ দাদার বাবা হইছে আল্লাহ হুয়াকবার বলেন এবার বাজান আমার গভীর মনোযোগ নিজামউদ্দিন আউলিয়া কয় আমি তোমারে বানলাম তুমি কিন্তু যাইবা না আমি আসার পরে যাইবা আমি কিন্তু সত্য কথা বললাম নিজামউদ্দিন আউলিয়া এবার বাড়িতে গেলেন তখনও কিন্তু তিনি ওলি আল্লাহ হয় নাই বাড়িতে যাইয়া সর্বপ্রথম মার কাছে যাইয়া ডাক দিয়ে বলে মা আমি নিজামউদ্দিন 100 খুন কইরা মানুষের ধন সম্পদে লুইটটা সব কিছু কইরা মালামাল দিয়া মা তোমারে অনেক সুন্দর করে লালন পালন আমি করলাম এখন জানতে চাই রে মা শেখ ফরিদ আমার সাথে চ্যালেঞ্জ করছে আমার সম্পদের বাগিদার তুমি হইলা আমার পাপের বাগিদার তুমি মা হইবানি আমি জানতে চাই মা ডাক দিয়ে বলে বাবা রে আমি তোরে জন্ম দেওয়ার পরে আমি তোরে লালন পালন করলাম তুই খাইতে পারস নাই আমি মা খাবার চিবাইয়া তোরে আমি খাওয়াইলাম এত আদর যত্ন করি আমি তোরে লালন পালন করলাম এই ঘোষণা মোতাবেক তোর দায়িত্ব হচ্ছে আমি মারে লালন পালন করা কেমনে করবে আমি মা জানি না তবে তোর নেকের বাগিদার সম্পদের বাগিদার আমি হইতে পারবো রে পাপের বাগিদার আমি মা হইতে পারবো না আল্লাহু আকবার বলে জবানগুলি বল আল্লাহু আকবার আমি এটা হতে পারবো না কমা তুমি এত নিষ্ঠুর হইলা কেমনে ও নিজামউদ্দিন জানো না কায়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে আল আখিল্লা ও ইয়াউমা ওইদিন বাদ আখিল্লা কায়ামতের ময়দানে মা সন্তানের পাপের জন্য অবনশয় হবে না সন্তান মায়ের পাপের জন্য দরাশয় হবে না বাবা সন্তানের পাপের জন্য দরাশয় হবে না কায়ামতের ময়দান ভিন্ন চরিত্র আমি মা পারবো না তোর পাপের বাগিদার আমি নিজে হওয়ার জন্য মার কাছে বিফল হইয়া এবার চলে যায় বিবির কাছে বিবিরে তোরে আরামে রাখতে যায় আল্লাহ
লালন পালন করতে যাইয়া আমি নিজামউদ্দিন জীবনটারে আমি খানদান করে দিলাম। আমি এখন জানতে চাই আমার সম্পদের আরামের বাগিদার তুই হইছ, এখন আমার পাপের বাগিদার তুই হইতে পারবি নি আমি তোরে জানতে চাই। এবার বিবি ডাক দেয়া বলে স্বামী আমারে আপনি মহরানা দিয়া বিবাহ করে আনছেন, এরপরে যত বরণ পোষণ আছেন আপনি আমারে দিবেন, এর বাগিরে আপনার পাপের বাগিদারের সম্মুখে আমি বিবি অসম্ভব না। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ যে মোদের বলবে না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা এ সাইয়্যিদিনা মাওলানা মু। বাবা দিন আমার কোন ববির মনোযোগ নিজামউদ্দিন আউলিয়া বিবির কাছে বিফল হইয়া এবার ডাক দে বলে মাবুদ ও আমার আল্লাহ। দুনিয়ার জমিনে মানুষ যখন একটা মার্ডার করে মার্ডারের আসামি হইয়া যায়, একটা মার্ডারের আসামি থেকে মানুষ জীবনে কোনোদিন খালাস পাই না। আমি নিজামউদ্দিন একশত মার্ডারের মামলার আসামি, এখন তে আমার পাপের বাগিদার আল্লাহ কেউ হইতে রাজি নয়। এবার সুন্দর কইরা ডাক দেয় বলে বিবি আমি বিদায় নিলাম তোর কাছ থেকে। মারে ডাক দেয় বলে মা আমি নিজামউদ্দিন রে বিদায় দাও আমি নিজামউদ্দিন, তাড়াতাড়ি শেখ ফরিদের কদমে যায়া বিক্রি হইয়া যায়। আল্লাহু আকবার বলে এবার বন্ধুরা দিশা মিশা না পাইয়া তোর মাছে বাড়ি থেকে বিদায় নিয়া সংসার গুলা সব ফালাইয়া এবার সুন্দর করে যাইয়া এবার ডাক দিয়ে মানে শেখ ফরিদ গদমের মধ্যে যায় সুন্দর করে কদমে আগে জড়ায় ধরছে। শেখ ফরিদে ডাক দেয় আবার নিজামউদ্দিনে এ নিজামউদ্দিন আমার কদমে দলনে কেন? হুজুর আমি আপনার সাথে বেয়াদবি করলাম, আপনার মর্যাদা আমি বুঝি নাই, আমি যে জঙ্গলা দেখাম এমনভাবে সুন্দর করে লতেন আপনার হাতগুলা পেঁধে দিলাম, আমার বেয়াদবি হয়ে গেছে, কদম ধরলাম কদম ছাড়তাম না আজি পর্যন্ত, আগে আমি নিজামউদ্দিন আপনি ক্ষমা না করবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা দেখে মন ভরে না, দিদার দাও গো শাহিমদি আদিদার দাও গো শাহিমদি, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা দেখে মন ভরে না, দিদার দাও গো শাহিমদি আদিদার দাও গো আরশের মেঘে মান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার, ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনা করো করুণা, দিদার দাও গো শাহে মদি আদিদার দাও মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা ভরে না, দিদার দাও গো শাহে মদি আদিদার দাও গো শাহে মদিনা। বলে আল্লাহু আকবার। বন্ধুরে বাবাজির আমার গভীর মনোযোগ। এবার নিজামউদ্দিন আউলিয়া সুন্দর করে শেখ ফরিদের কদমের মধ্যে ধরে রয়েছে, ডাক দেয় এবারে এ আল্লাহর শেখ
দিনাউলিয়ারে যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা না করবেন বন্ধুরে আমি আপনার কদম ছাড়ব না সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ এবার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই আল্লাহর ওলি দয়ার সাগর ডাক দেওয়া নিজামউদ্দিন কদম থেকে উঠে যা যায় আমার বানটা খুলে দে তোর নিজ হাতে বঞ্চদ নিজ হাতে খুলে দিবে বেয়াদবি তোর মাফ হইয়া যাইব তাড়াতাড়ি করে ওইটা সুন্দর করে যখন বাদনটা খুলে দিলে দেওয়ার পর ডাক দিয়ে কয় নিজামউদ্দিন রে বাড়ি থেকে কি খবর লই আইলি আমার তুই খবরের অবস্থান জানা এবার নিজামউদ্দিন আউলিয়া ডাক দে আমার হুজুর আমি নিজামউদ্দিনের চিন্তা ধারণা আমি নিজামউদ্দিনের টেনশন সবগুলা বিফলে আমার দাবি কোনোদিন সত্য নয় আপনি যেটা বলছেন এই কথাই সত্য আমার সম্পদের বাগিদার সবাই হইতে রাজি হয়েছে আমার সম্পদের ভাগ সবাই নিয়েছে আমি নিজামউদ্দিনের পাপের বাগিদার কেহ রাজি হয় না আল্লাহু আকবার বলে ডাক দিয়ে বলে হুজুর আমি আর বাড়িতে যাব না বাড়ি থেকে বিদায় নিয়ে আসলাম একশো গুণের আসামি আমি নিজামউদ্দিন আমি কেমনে ভাবে আল্লাহর দরবার থেকে খালাস পাইতে পারি আপনি আমারে খালাসের ব্যবস্থা করে দিন আল্লাহু আকবার বলেন কুড়েতে আসামি খালাস ধরতে গেলে উকিলের দরকার আছে না নাই আছে না নাই উকিলের কাম লাগবে তো এ কারণে আল্লাহ কুরআন শরীফে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার আল্লাহ উপরায়াত দিয়ে বলেন ওয়ালা আল্লাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুম রাসূল লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম আজরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কই বন্ধুরে আপনার উম্মত গুনাহ করবে আমি আল্লাহর দরবারে ক্ষমা পাইতে গেলে আপনি নবীর দরবারে যাওন লাগবে জোরে বলে সুবহানাল্লাহ কই যাওন লাগবে গুনা করছে আমি আল্লাহর দরবারে ক্ষমা যদি পাইতে চাই আপনি নবীর দরবারে যাওন লাগবো আল্লাহ কেন আইব আমার দরবারে আল্লাহ কয়ে দে ফাস্তাগফিরুল্লাহ আমি আল্লাহ থেকে খালাস পাওয়ার জন্য আপনি নবীর দরবারে উম্মত গুনাহ কইরা যাইব কই গেলে আপনি কি করবে আমার আল্লাহ ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আল্লাহর দরবারে গুনাহ কইরা ক্ষমা পাওয়ার জন্য যদি আপনি উম্মতের আপনি নবীর দরবারে হাজির হইয়া যায় আপনি আল্লাহর দরবার থেকে খালাস পাওয়ার জন্য ওয়াস্তাগফার আল্লাহুমুর রাসূল এই আসামির জন্য যদি আপনি আমি আল্লাহর দরবারে যদি একবার সুপারিশের আবদার জানান আল্লাহ কই আপনি হাবিবুল্লাহর কারণে লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা আমি আল্লাহ আপনার উম্মতের সঙ্গে সঙ্গে ক্ষমা কইরা দিব আল্লাহু আকবার এখানে আসে সুন্দর করে বলে ভালো যদি বাঁচতে হয় নবী কে বা ও ভালো যদি বাঁচতে হয় নবী বাসো নবী বাঁচানেওয়ালা নবী তরানেওয়ালা নবী বাঁচানেওয়ালা নবী তরানেওয়া ওই নবীজির মহব্বতে দুরুদ পড়িও মন যদি দিতে হয় ও আহা মন যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না ওই নবীজির মহব্বতে সালাম করিও মন যদি দিতে হয় মন যদি দিতে হয়কে দিও হাসরের ময়দানে তিনি দাঁড়িয়ে থাকবে মিলাদ পরা উম্মতেরে পার করিবে হাসরের ময়দানে যিনি দাঁড়িয়ে থাকবে দরুদ পরা উম্মতেরে পার করিবে ওই নবীজির মহব্বতে ওই মহব্বতে দুরুদ পড়িও মন যদি দিতে হয় ও আহা মন যদি দিতে হয় নবী প্রিয় তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও মন যদি দিতে হয় আহা মন যদি দিতে হয় নবীকে দিও আল্লাহুম্মা সাল্লি
مولانا محمد وعلى لسيدنا مولانا محمد اللهم صل يا سيدنا سيدنا مولانا بابا جيرا مار غبير منوجون ابار شيخ مريد رحمت الله علي نظام الدين اولياء ري تام دي با سندر كوري بوكير مدد جوري نيلن ڈاك دي بولا نظام الدين ري اوه نظام الدين باري گر سالة سواب کی جو سرے دلا کرون ڈاكي ايبان انه ڈاك دي بولا حضور ایک شو خونه راسا میا مي ایک شو خونه ماملا مار گره راسي اپنار دور باري امي جانتے چاہے امار اللہ رب العالمين امي نظام الدين ري امار اللہ خوما قربو نزر بول سبحان اللہ একটা মার্ডার করলেই তো বাঁচা যায় না ঠিক না বেশি ফাঁসির কাছে জুলা লাগে আর 100 মার্ডারের আশা না হুজুর আল্লাহ কি আমারে ক্ষমা করো শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই আমার আল্লাহ হলো দয়ার সাগর আল্লাহ বলছেন লা তাকনা তুমি রহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নৈরাজ না হওয়ার জন্য তোমার গুনার মাত্রা যত বড় রে আমার আল্লাহর ক্ষমার মাত্রা তার চেয়ে হাজার গুণ বেশি হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ হুজুর আমারে আপনি বাতায় দেন কেমনে আমি ক্ষমা পাইতে পারি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি নিজামউদ্দিন আউলিয়ারে নিয়া বাজার সুন্দর করে একটা গাছের নিচে বসাইলেন গাছটা ছিল মরা গাছ কি গাছ আল্লাহর উলিরা মরার আর জিন্দা কেমনে করে দেহে মরা গাছের নিচের নিয়া বসায় রাখছে লাকার পনে ডাক দিয়ে কে হুজুর এই জায়গাটা আমারে বসাইলেন কেন কো আমি শেখপুরে দেখুন বিদায় নিয়ে যাব হুজুর আপনি বিদায় নেবেন কিন্তু আমি যে আল্লাহর দরবারে ক্ষমা পাইব কেন রাস্তা তো আমারে বাতায়া দিলেন না কো নিজামউদ্দিন রে তোর রাস্তার দরকার নাই আমি যা বলি তুই তা মনোযোগ দিয়ে শুন ধৈর্য ধরে বসে থাক হুজুর কতদিন বসে থাকা লাগবে কো দেখ তোর সামনে একটা মরা গাছ আছে এটা একটা ফুলের গাছ কোন কোন কিতাবে কোন কোন বিভিন্ন কিতাবে বিভিন্ন গাছের কথা বলা হয়েছে বলে এই গাছ মরা গাছের মধ্যে যেই দিন তাজা একটা ফুল ফুটা যাইব তুই ভাববে আমার আল্লাহ তোরে ক্ষমা করে দিয়েছে আল্লাহু আকবার বলে এ বন্ধুরা আমার সহজ রাস্তা বা সহজ না কঠিন কি রাস্তাটা সহজ না কঠিন বেড়াই কো কেন বুয়েছে ফুল ফুটে যতদিন যতদিন আমি আল্লাহ না মারে বুয়ে তো আমার সুবিধা কি এটার ফুল ফুটলে যদি আল্লাহ আমার মাফ করে দেয় তো বুয়ে রইলাম মাফ করে দে কেন বললাম কথাটা বলতে পারেন অনেকে গাছও ফুল ফুটে বেড়ারে মাফ করে দিয়েছি মাফ কি এত সহজ মাফ এত সহজ কি আল্লাহর রহমতের পাওয়ার অনেক বেশি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কই বান্দারে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রহমাতিল্লাহ আল্লাহ ডাক দেয়া বলে বান্দারে গুনাহ কইরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাজ হইছ না আমি আল্লাহর রহমতের আশায় ছায়া থাকো আমি আল্লাহর রহমতের গুণে তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দিব আল্লাহু আকবার বলে নবীজির একজন সাহাবী ছিলেন যার নাম দাহিয়াতুল কালবে নিজের হাতে 70 জন কন্যা সন্তানকে জীবন্ত কবর দিতে জেতা কবর যেটা আমরা দেশ দুনিয়া কোনো মুসলমান হয় নাই মুসলমান হওয়ার আগে জাহিলি যুগে নিজের মেয়ে বাইয়ের মেয়ে আত্মীয় স্বজন তখনকার মেয়ে সন্তান হইলে তারা বাপ দো আল্লাহ তারে অপমান করছে জোরে বলেন নাউজুবিল্লাহ কি করছে তখন বাবারা বাপ দো যে মেয়ে হইলে আল্লাহ তারে অপমান করছে তো এই কারণে জীবিত কবর দিত এই দাহিয়াতুল কালবি নবীর সাহাবী তখন মুসলমান হয় না মুসলমান হওয়ার আগে নিজের হাতে নিজের মেয়ে ভাইয়ের মেয়ে আত্মীয় স্বজনের মেয়ে এ যেহেতু যেত কবর দিতারে এর এই সাহসটা হয়ে গেছে তো কেউ আর এটা রাজি হয় না আইনা খালি তার কাছে দেয় আমি তোর কাছে দিই তুই খালি এটা যেটা কবর দি দেওয়ার পরে অর্থাৎ 70 জনকে জীবন্ত কবর দিছে জোরে বলেন নাউজুবিল্লাহ এই বেড়ারাও আল্লাহ কয় যা তোর সামনে আমি আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলাম নবীর কারণে 70টা খুনের আসামি তোর আমি আল্লাহ মাফ করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ভারী কে ভারে না আওয়াজ করে ভারী কে ভারে না আরে নবীর আর উসিলে আল্লাহ মাফ করছে ওলির আর উসিলাও আল্লাহ ক্ষমা করে লাইন বুঝুন লাগবো তো কোরআন হাদিসের রেফারেন্স সাথে না দিয়ে আওয়াজ করলে
দায়রা হয়ে যাবে ওকে ও কুরআন নাই হাদিস নাই কুয়াস করে সব মিলাই আপনি করুন লাগে ডকুমেন্ট না থাকলে আপনি কথা কি আর বানায় কইতারবে ডকুমেন্ট দিয়া তো বলতে হবে আপনি কথা এবার সুন্দর কইরা কো আল্লাহ মাফ করু অপর আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ঈমানদারগণ রে গুনাহ করছ যত গুনাহগার হস একবার তওবায়ে নাসুহা কর আমি আল্লাহ তওবার কারণে তোরে মাফ করে দিব জোরে বলেন সুবহানাল্লাহ তওবায়ে না হইল মার্ডার একবার করছ একবার তওবা কইরালে আল্লাহ জীবনের মার্ডার করতাম না আর জীবনে যদি মার্ডার না করেন ভাববেন আল্লাহ আপনারে ক্ষমা করে দিছে জোরে বলেন সুবহানাল্লাহ মানে একবার একবার ক্ষমা পাইছেন তোবা করছেন কইরা কালকা গিয়ে যদি আবার এই কাজ দই করেন আবার কালকা যদি তোবা করেন আবার পরের দিনে যদি এই কাজ গিয়ে করেন তাহলে বোঝা গেল এটা তোবা করছেন না আল্লাহর সাথে খেলা করছেন ঠিক না বেঠি এটা না বেয়াদবি এটা না তোবা করছি আল্লাহ এই গুনার জীবনে করব আর যদি না করেন এটাকে তোবা নাসোয়া বলা হয় এই তোবা করলে বান্দার জীবনের আমলে কোনো গুনাই থাকে না জোরে বলেন সুবহানাল্লাহ এবার নিজামউদ্দিন আউলিয়া ডাক দেয়া বলে শেখ ফরিদ গো আমার আল্লাহ কি আমারে ক্ষমা করবনি এবার শেখ ফরিদ ডাক দিয়ে বলে নিজামউদ্দিন গাছের নিচে বসাইলাম অন্তর দিয়া তুই একবার তৌবা কর আমি শেখ ফরিদের হাতে দই না এই জীবনে আর তুই কোনো অন্যায় করবি না এই তৌবা করে আমার হাতে দুই হাত রাখ সুন্দর করে হাতে হাত রাখছে শেখ ফরিদ কয় এবার তোরে বয়াতে রাসুল আমি গ্রহণ করাইলাম আমি তোরে মুরিদ করাইলাম হাতরা বাড়াইয়া ডাক দিয়ে কয় মাবুদ নিজামউদ্দিন তো একশো আসামির মামলা একশো আসামি তার মামলার আসামি সে হয়ে গেছে আল্লাহ তোমার অলির হাতের মধ্যে দৈরা লাইছে অলির হাত হইল নবীর হাত আর নবীর হাতের ভিতরে আমার আল্লাহর কুদরতি হাত ধরে বলেন সুবহানাল্লাহ শরীয়তে হইল অলির হাত তরিকতের বাজারে হইল আমার নবীর হাত আর এইটার ভিতরে আমার আল্লাহর কুদরতি হাত আমার আল্লাহ লাগায়া রাখছেন শরীয়তের বাজারে দেখতে একজন হাকিকতের বাজারে পাইবেন আমনে তিনজন ধরে বলেন সুবহানাল্লাহ কয়জন পাইবেন বাজার থেকে কাঁঠাল আনেন আন্না যে কাঁঠাল বাংছেন ফুল্লাটা তাহে কি আমরা দেশে কি বলি বাকল বা কেত্তা বলি ঠিক নেই পরে তাহে কি কুশ কুশের ভিতরে কি হালি মানে কুশক আইলেন হালিও মজাইলেন কেত্তাও দিলেন কাঁঠাল কই কেউ কাঁঠাল আছে নিও আছে আলাদা আলাদা বাক করে দেলাইছেন কাঁঠাল কোন জায়গায় এই যে আপনি বাজান খাইছেন খাওয়ার পরে আপনার জিব্বার মধ্যে একটা মিষ্টি লাগছে মিষ্টিটা কিন্তু দেখা যায় না জোরে বলেন সুবহানাল্লাহ এইটার নাম হইল বাজান আসল কাঁঠাল জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু যদি বাজান তিতাকলার মুখে দিলে এটারে কাঁঠাল বলা যাবে না কারণ তিতাকলার গ্রান কিন্তু বাজান তিতা কি না কাঁঠালের মধ্যে মিঠা লাগে এটা মিষ্টিটা খাইছেন যে এটার নাম ওই আসল কাঁঠাল এটা না থাকলে কেউ এটারে কাঁঠাল বলবে শরীয়তের বাজারে আল্লাহর অলির হাত এটার ভিতরে নবীজির হাত এটার ভিতরে আল বেলায়াত জিল্লুর নবুয়ত অলির বেলায়াতরা হচ্ছে নবুয়তের একটা ছায়া জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ কয় অলির হাতের ভিতরে আমার নবীর হাত বেলায়াতের ছায়া আর আমার হাবিবুল্লাহর হাতের ভিতরে আমি আল্লাহ পাক আমার হাতরা ঢুকায়া রাখলাম আল্লাহ হু আকবার অলির হাত যে আল্লাহর হাত এ কথা বললে কইব এটা ডাহা মিথ্যা কথা এবং শিরিক হয়ে গেছে নাউজুবিল্লাহ শিরিক নারে বারা বুখারী শরীফের হাদিস হাদিসে কুদসি যে হাদিসটা আমার আল্লাহ নিজে বলছেন এ হাদিসের মধ্যে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ যারে ভালোবাসি ওলি আল্লাহরে আল্লাহ ভালোবাসে কিনা আওয়াজ যখন ভালোবাসে কিনা আল্লাহ কয় আমি আল্লাহ যারারে ভালোবাসালাই এই ভালোবাসার মানুষগুলার ব্যাপারে আমি আল্লাহ ঘোষণা দিলাম কুন্তু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি আল্লাহর ওলিরার যে কান দিয়া দেখে আল্লাহ কয় এডার ভিতরে আমি আল্লাহর কুদরতে কান লুকাইতে জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহি আল্লাহর ওলিরার যে চোখ দিয়া দেখে আমার আল্লাহ কয় এই চোখের ভিতরে আমি আল্লাহ কুদরতে চোখ লাগায় রাখি শরীয়তের বাজারে দেখে ওলি আল্লাহরা আর হাকিকতের বাজারে দেখি আমি আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ এই কারণে এই চোখের ভিতরে পাওয়ার আছে দেখে তো বাংলা থেকে মদিনায় দেখে ঠিক কিনা বেঠি হ্যাঁ এবার খানকার বারান্দায় থেকে এবার অন্ধকারে খানকার খাটের ভিতরে কি আছে আল্লাহর অলিরা দেখে এই চোখের পাওয়ারের বদলতে আল্লাহ আকবার বলে এরপরে আমার আল্লাহ কই কুনতু সামাউহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহুল্লাযী ইয়াখুযু বিহি আল্লাহ কই এই মহব্বতের বান্দারা যে হাত দিয়া ধরে এই হাতের ভিতরে আমি আল্লাহ কুদরতি হাত লগায়া রাখলাম জোরে বলেন সুবহানাল্লাহ ডকুমেন্ট আছে না নাই দলিল আছে না নাই মন করা কি আর অস করলে চলবো বুখারী শরীফের হাদিস আল্লাহকে যারারে ভালোবাসা লাইছি
তো ওলি আল্লাহরে আল্লাহ ভালোবাসে না? আপনি আমার সম্বন্ধে আল্লাহ কোরআনে বলেন, কিন্তু ওলিরার ব্যাপারে আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কয় ওলি আল্লাহ যারা দুনিয়াতে তার আর কোনো ভয় নাই, হাসরের ময়দানেও আল্লাহর ওলিরার কোনো চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ ঘোষণা করে ওলি আল্লাহর আর দুনিয়াতে ভয় নাই, হাসরের মাঠেও আল্লাহর ওলিরা কোনো টেনশন থাকবে না। আল্লাহু আকবার বলেন। তো বাজান আমার বলতেছিলাম এবার সত্তরটা জ্যান্ত কবর দিয়া নবীর দরবারে হাজির হয়ে গেছে। নবী কয় আল্লাহ এটা কালিমা ফইরা মুসলমান বসে তুমি আল্লাহ ক্ষমা করবানি? আমার আল্লাহ ডাক দেয়া বলে জিব্রাইল রে কোরআনের আয়াত লই আমার হাবিবুল্লাহর কদমে হাজির হইয়া আমার হাবিবুল্লাহর জানা তাহিয়াতুল কালবি তৌবা করার কারণে আমি আল্লাহ সত্তর মামলার আসামি থেকে তারে খালাস দেয়া জীবনের জন্য নবীর কারণে তারে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার বলে ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবুল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবুল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবুল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে, দিয়ো গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলাল্লাহ বল্লা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবুল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবুল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমার মউতের নিদানের আমার মউতের নিদানের কালে থাকি আমার সামনে দেখিব আপনাকে নয়ন বরিয়া ইয়া রাসূলাল্লাহ রাসূলাল্লাহ ইয়া হাবিবুল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া লা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবুল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা বলেন। বাবা আমার এবার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয় নিজামউদ্দিন বসে থাকবে তুই জায়গায়, এই মরা গাছে যেদিন দেখবে অটোমেটিকলি ফুল ধরছে, তুই ভাববি আল্লাহ তোরে ক্ষমা করে দিছে। যদি বলেন সুবহানাল্লাহ। নিজামউদ্দিন তো এখন বৈশা বৈশা খালি গাছের পাশে থাকে থাকে কো আল্লাহ কোন সময় দূরব কোন সময় দূরব, ঠিক না বেঠি? ও কোন সময় দূরব, ধরে না ধরে না ধরে না। কয়েক বছর যাওয়ার পরে ওই এলাকায় একজন মহিলা এন্তেকাল করছে, করার পরে মহিলারা যখন কবরে রাখছে নিজামউদ্দিন আউলিয়া থেকে বেশি দূরে নয়, কবরে রাখার পরে একটা কাফন চুরা আছেন এলাকায় কাফন চুরি করত, কাফন চুরা করছে কি বহু কাফন চুরি করলাম, আজকের যে মহিলা মারা গেছে তোর কাফন তার কাফনের কাফড়টা অন্যদের সাইতে একটু মানে দেহে একটু ভালো আছে, তো এটা চুরি করলে মোটামুটি টাকা পয়সা একটু ভালো পাওয়া যাবে আগের থেকে, এ কথা চিন্তা ভাবনা কইরা এ গেছে এ মহিলার কবরে যায় নামছে। নিজামউদ্দিন আউলে মনে মনে কয় কি রে দেখছ তো জীবনে তো এই কাহিনী দেখি নাই, অন্যায় করছি ঠিক আছে, কিন্তু এই কাজকে কবর দিছে এই কবরের মহিলার কাফনের কাফড় দইরা টানা হেসরা আরম্ভ করে দিছে, আমি নিজামউদ্দিন জীবনে অনেক খুন করছি আজকে একটা খুন কইরা লাই আল্লাহ আমার ক্ষমা করলে করব না করলে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। এই মহিলার সততটা আমি আজকে বাসায় দেই, ইজ্জতটা বাসায় দেই। এবার বাজান আমার নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাই
এবার সুন্দর করে যাইয়া কবরের পাশে যাইলেন যায়া ডাক দে বলে আল্লাহর বান্দা রে উঠে আয় কবর থেকে আমি নিজামউদ্দিন আউলিয়া তোরে ডাক দিলাম কোন না না কাফনের কাফন না লই আমি যাইতাম না আমি নিজামউদ্দিনের সেহরার দিকে তাকায় দেখ আমি অস্ত্রটা জমা দিছি ট্রেনিংটা কিন্তু এখনো জমা হয় নাই জোরে বলেন সুবহানাল্লাহ ঠিক না বেঠি ঠিক ডাকাতে ছাইরে দিছি কসই খুন করা ছাইরে দিছি কিন্তু ট্রেনিং লই গেছে এখনো বাজান আমার কোনোভাবে তারে বুঝায় পারে নাই না পারে ডাক দিয়ে কই মাবুদ আমি নিজামউদ্দিন একশো খুন করলাম জীবনে কোনো আমার কাজে আইনো না আজকে মহিলার ইজ্জত বাঁচানির জন্য আমি নিজামউদ্দিন এই ফাগলার অনয়ে নইলাম একশো একটা খুন কইরা যে মাত্র কাফনের কাফর নিজামউদ্দিন আউলিয়া দৌড়ছে তাকায়া দেখে রে ওই মহিলা কবরে তাই নিজামউদ্দিন আউলিয়ার দিকে তাকায়া তাকায়া হাসে আল্লাহ হু আকবার কি বলেন কবরের আকার পরে যদি দেখেন জেলার রাখছে নিলে হাসতেছে আপনার পুরি আপনার উপরে তুলুন যাইব আর বাবু আছে হ্যাঁ সাথে সাথে শেষ আপনার শহরের ভিতরে দিউন লাগবো কারবার শেষ কিন্তু সাথে সাথে এবার বাজান আমার নিজামউদ্দিন আউলিয়াই ডাক দিয়ে বলে মা আপনি আমার দিকে তাকায় হাসেন কেন আমি জানতে চাই ডাক দিয়ে বলে নিজামউদ্দিন রে হাসার কারণ হইল একটা জান্নাতি মানুষের কাফনের কায়ের মধ্যে একটা জান্নাতির মানুষের হাত লাগা গেছে বলেন আল্লাহ হু আকবার নিজামউদ্দিন আউলিয়া ডাক দিয়ে বলে মা জান্নাতি মানুষের গায়ের কাফনের কাফনে আরেকটা জান্নাতি মানুষ দর্শে আপনি কারে বুঝাইলেন আপনি মহিলা ভালো ভালো আমল করছেন আপনি জান্নাতে যাবেন আর জান্নাতি মানুষটাকে আমি জানতে চাই নিজামউদ্দিন রে আমার কাছে গায়েবি এলান চলে আসছে আমার কাফনের কাফরে তুই দর্শক রে তুই নিজামউদ্দিন হচ্ছে আল্লাহর ওলি তুই জান্নাতের মেহমান আল্লাহ হু আকবার নিজামউদ্দিন আউলিয়া কয় কেমনে আমি আল্লাহর ওলি আমি মুখিন আল্লাহর ওলি আমার কবরের মধ্যে কাফন সুরা নামছে এ নিজামউদ্দিন আমার কাফন যদি তুরে দে টান হাসা আরম্ভ করছে আমার লজ্জাস্থানের জন্য আমার সতরের জন্য বড় বেশরম হয়ে যাচ্ছে তুই যে তারে দুনিয়া থেকে বিদায় করে আমার চরিত্রের হেফাজত করছো আমার আল্লাহ এ খুন খুনের মধ্যে না নিয়া তোর যত খুন আছে আমার আল্লাহ সবগুলা নেকে বানায়া দিছে বলেন আল্লাহ হু আকবার আপনি পাঞ্জে এত নগণ বিজি আপনে পাঞ্জে এত আবাবন ও নবিজি আপনে পাঞ্জে হেত আবাবন আপনে পাঞ্জে তন গণ বিজি আপনে পাঞ্জে ত আবাবন ও নবিজি আপনে পান পাঞ্জে তন পাঞ্জে আপনি পাঞ্জে হেত আপনি পাঞ্জে তন গণ বেজি আপনি পাঞ্জে ত নবিজি আপনি পাঞ্জে হজরত আলী মা ফাতেমা ইমাম হদুইজা